আসসালামু আলাইকুম কেএন ইসলামিক স্টুডিও চ্যানেলে আপনাদের স্বাগতম আল আকসা মসজিদ আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত এক চার হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আল আকসা প্রাঙ্গনে রয়েছে আল আকসা মসজিদ কিবলি মসজিদ নামেও পরিচিত এছাড়াও আছে সোনালি গম্বুজ বিশিষ্ট ডোম অফ দ্য রক যা জেরুসালেমের সবচেয়ে স্বীকৃত একটি ল্যান্ডমার্ক এবং এই দুটি পবিত্র হিসেবে বিবেচিত পূর্ব জেরুসালেমের পাহাড়চূড়ায় অবস্থিত আলাক্সা মুসলিমদের কাছে হারাম আল শরিফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে এখানে এক পাঁচটি গেট ছিল যেদিক দিয়ে ময়দানে প্রবেশ করত জেরুসালেমের ওল্ড সিটি থেকে আসা ধর্মানুরাগীরা যদিও এই গেটের মাত্র এক শূন্যটি এখন ব্যবহৃত হয় এবং সেগুলো নিয়ন্ত্রণ করে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনা ও পুলিশ আলাকশায়ের প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর পরে সাত শূন্য পাঁচ খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারে মসজিদ নির্মাণ করা হয় দুধফা ভূমিকম্পে দুইবার ধ্বংস হয়ে গেলে তা পরে পূর্ণ নির্মাণ করা হয় কয়েকবার সংস্কার কাজও করা হয় জেরুসালামের ওল্ড সিটির দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত আলাক্সার ডোম অফ দ্য রক শহর জুবে দৃশ্যমান বাইরের দেয়ালসহ এক লক্ষ চুয়াল্লিশ হাজার বর্গমিটারের এই সীমানায় রয়েছে মসজিদ নামাজের ঘর উঠান ও ধর্মীয় বিভিন্ন স্থাপনা প্রতি বছর ফিলিস্তিন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলিম আসেন এই মসজিদ প্রাঙ্গণে মসজিদটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হিসেবেও দেখা হয় গত কয়েক বছর ধরে আল আকশা প্রাঙ্গণে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে কিন্তু এই এলাকাটি এত স্পর্শকাতর কেন এর জন্য ফিরে তাকাতে হবে এর ইতিহাসের দিকে আল আকশা চত্বরে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা যার কোনটি মুসলমানের জন্য কোনটি ইহুদিদের জন্য আবার কোনটি খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ আর সবগুলো স্থাপনার সঙ্গেই জড়িয়ে আছে তিনটি ধর্মের ইতিহাস মেরাজের রাতে রাসুল আলাইহি সালামের আল আকশায় আগমনের মধ্য দিয়ে ইসলামী যুগের সূচনা হয় হিজরি এক চার সালে খলিফা ওমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু ফিলিস্তিন বিজয়ের পরে প্রথমে এখানে মসজিদ নির্মাণ করেন এরপর সাত দুই হিজরি মোতাবেক খ্রিস্টীয় ছয় নয় সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান সেখানে নির্মাণ করেন অষ্টকোনাকৃতির ঐতিহাসিক সাকরা বা সোনালি গম্ভুজ এর ভিতরে একটি পাথর আছে এই পাথরকে কেন্দ্র করে এই গম্ভুজ নির্মাণ করা হয়েছে ইহুদি বিশ্বাস মতে এটি পৃথিবীর ফাউন্ডেশন স্টোন কুব্বাতুসাখড়ায় ইসলামী স্থাপত্যের প্রাচীন নমুনার নকশা মেলে অষ্টকোনাকৃতির বেজমেন্ট থেকে কথিত স্বর্ণখচিত বম্বুজের উচ্চতা বিশ মিটার ফিরোজা রঙের টাইলসে অঙ্কিত হয়েছে বিভিন্ন ধরনের শৈল্পিক কারুকাজ বম্ভুজের দেয়ালের শোভা বর্ধন করেছে সুরা ইয়াসিনের লিখিত আয়াতগুলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আল আকসার পরবর্তী আপডেট পেতে কে এম ইসলামিক স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ